হোয়াটসঅ্যাপ এভরি আশা আশাটা কি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে আমরা কিনেছি একটা আরসিবির লিভার গার্ড আর লিভার গার্ড হচ্ছে বলতে গেলে এক ধরনের একটা নিরাপত্তা ফিচারই বলা যায় সেফটি ফিচার যদি আপনি একটা লিভার গার্ড ব্যবহার করেন তাহলে আপনার ব্রেক লিভার এবং ক্লাচ লিভার এগুলোতে অ্যাক্সিডেন্টের সময় বা অ্যাক্সিডেন্টালি কোনো চাপ পড়ে যাওয়া থেকে আপনার আপনি বেঁচে যাবেন আর কি তো এই লিভার গার্ডটা হচ্ছে আরসিবি সি বি লিভার গার্ড জিপি টু ভি টু মডেল ব্ল্যাক কালারের এটা তো চলেন আজকে আমরা এই লিভার গার্ডটা আনবক্স করি আর এরপরে আমার এফজেডএস ভি টু বাইকে এটা ইনস্টল করে আপনাদেরকে দেখাবো লিভার গার্ডটা অ্যাকচুয়ালি এইখানে আর এখানে দুই পাশে স্ট্যাপলার করা ছিল আমি স্ট্যাপলার দুটো খুলে ফেলেছি আগেই এরপরে আমরা এটার পিছনের পার্টটা খুলে ফেলি ওয়াও দিস লুক্স রিয়েলি অসম এই ফার্স্ট পার্টটা বের করি হচ্ছে কিছু ফোন দেওয়া আছে যাতে করে কোনোভাবে লিভার কার্ডটা আঘাত না পায় আর এটার লিভার কার্ডটা অনেকটাই বলতে গেলে না কোনো প্লাস্টিক না কোনো মেটাল অ্যাকচুয়ালি এটা হতো এখনো ফাইবার তৈরি ফাইবার যেটাকে বলে সো এটা প্লাস্টিকও না এটা মেটালও না ওকে এটা হচ্ছে ফার্স্ট পার্টটা বের করছি আর এটা হচ্ছে রাইট সাইডের জন্য আর লেফট সাইডেরটা আছে হচ্ছে আরেক পাশে আর এটা হচ্ছে লেফট সাইডের জন্য সো লেফট সাইডের হচ্ছে এটা আর রাইট সাইড হচ্ছে এইটা সো বিল কোয়ালিটি কিন্তু আসলেই অসম খুবই সুন্দর দেখতে খুবই স্লিক ডিজাইন এবং বেশ শক্তপোক্ত মনে হয় যদিও একটু একটু বেঁকে যায় কিন্তু টোটালি কিন্তু এটা বাঁকার চান্স নাই আর এটা আসলে কিভাবে ভাঙে এটা আসলে আমার দেখার ইচ্ছা নাই সো এই হলো টোটাল সব কিছু আর কি এখানে আছে হচ্ছে একটা অ্যালেন কি এই অ্যালেন কিটা হচ্ছে ব্যবহার করতে হবে যখন এটা ইনস্টল করা হবে তখন এই অ্যালেন কিটা প্রয়োজন হবে তো চলেন তাহলে আর সময় নষ্ট না করি এটা আমরা এপ ভিটুতে ভি ইনস্টল করি আমাদের প্রিয় এডজেডেস ভিটুতে আমরা আর সি বি লিভার জিপি টু ভি ইনস্টল করে ফেলছি বেশ সুন্দর লাগতেছে দেখতে যদিও একটুখানি ধরেন যে আমার এটা বেড়ে গেছে আর কি বলতে গেলে হ্যান্ডেলবারের টোটাল যে লেন্থটা একটু বেড়ে গেছে এটার কারণে বাট খুবই সুন্দর লাগতেছে আর এ পাশেরটা হচ্ছে এইটা সো গ্যারেজে দাঁড়ায় দাঁড়ায় নিজেই আমি ইনস্টল করে ফেলছি এটা তো চলেন এখন একটু রাইড করে দেখে আসি কেমন দেখাচ্ছে রাইডের সময় যখন হ্যান্ডেলবারে হাত রাখা থাকতেছে তখন কিন্তু আমি কোনোভাবেই এই লিভার গার্ডটাকে দেখতে পাচ্ছি না আর যখন হ্যান্ডেলবার থেকে হাত তুলে নিচ্ছি তখন হচ্ছে লিভার গার্ডটা আমি এখানে দেখতে পাচ্ছি তো তার মানে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা মনে হয় রাইডিংয়ের সময় তেমন একটা সমস্যা করবে না এর আগে আমি যে লিভার গার্ডটা ব্যবহার করেছিলাম দাম কম সস্তা একটা লিভার গার্ড ব্যবহার করছিলাম এবং এটা বেশ কিছুদিন গেছে ওরকম পাঁচ ছয় মাসের মতো বড়ো জোর আমি চালাইতে পারছিলাম এটা তো ওইটার যে সমস্যাটা ছিল যে ওইটা কিন্তু উঁচু হয়ে থাকতো এবং আমি সবসময় দেখতে পেতাম যে আমার একটা লিভার গার্ড আছে কিন্তু এইটাতে আমি আসলে দেখতেই পাচ্ছি না যে আমার কোনো লিভার গার্ড দেওয়া আছে কি না তার মানে রাইডিংয়ের সময় আমি আসলে লিভার গার্ডটা নোটিসই করব না একেবারে ব্যাপারটা অবশ্য আমার কাছে বেশ ভালোই লাগতেছে মানে একটু ডিফারেন্ট অভিজ্ঞতা আসলে একটু নতুনত্বের জন্যই তো আমরা আসলে এত টাকা খরচ করে আপনার মার্কেট পার্সপাতি লাগাই আর কি তো এইটাই আর কি বলতে গেলে চলেন তাহলে রাইড করতে থাকি তো এই লিভার গার্ডের আরেকটা সুবিধা যেটা আমি বলবো সেটা হচ্ছে লিভার গার্ডটা খুবই লাইট মানে লিভার গার্ডের যে গুটুলির যে পার্টটা ওইটা হচ্ছে খুবই ভারী কিন্তু যেই মেইনিয়াটা যে এই যে সাইড দিয়ে যেটা গেছে আর কি এই পাশ দিয়ে এটা কিন্তু খুবই হালকা তো এর আগে যে লিভার গার্ড ব্যবহার করছিলাম ওইটার পুরো লিভার গার্ডটাই ভারী ছিল তো যেটা হয়তো যে লিভার গার্ডটা কিন্তু যখন সাইডে ভারী থাকবে এটা কিন্তু একটু ইমব্যালেন্স অবস্থায় থাকবে তো যার ফলে ওই বারবার হচ্ছে ঢিলা হয়ে যেত লিভার গার্ডটা কিন্তু এই ধরনের প্রবলেম এই লিভার গার্ডে হওয়ার কোনো চান্সই আমি দেখতেছি না কারণ এমনিতেই এটা খুব টাইটভাবে লাগছে আর দ্বিতীয়ত হচ্ছে যে লিভার গার্ডটার যে হ্যান্ডেলগুলা এগুলো খুবই হালকা যার ফলে এইগুলো কিন্তু ওই মেইন গুটুলির যে স্ক্রুটা আছে যে নাটটা আছে ওটার উপরে কোনো প্রেশারই ফেলবে না তো যতক্ষণ রাইড করব ততক্ষণ তো লিভার গার্ড আমিও দেখতেছিলাম মোট মোস্ট প্রবেলি আপনারাও দেখতে পাচ্ছেন না তো ভিডিওটা এখানেই শেষ করে দিই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই লিভার গার্ডটা আমি যেখান থেকে কিনেছি ই মোটো বাজার ই মোটো বাজারের ম্যাপের লিঙ্কটা আমি দিয়ে দিব হচ্ছে ডিসক্রিপশন বক্সে যদি কারো প্রয়োজন পড়ে তাহলে ওইখান থেকে নিয়ে নিতে পারেন আর এটার দাম পড়েছে হচ্ছে পঁচিশশো টাকা তো আসলে এর আগে এটা বাইশশো টাকা ছিল আমি ওই সময় কিনি নাই পরে কিনতে যে এখন দেখি পঁচিশশো টাকা সো দাম আরও বাড়তে পারে কারণ ডলারের দাম অস্থিতিশীল তো লাগলে যদি নিতে চান যদি নেওয়ার ইচ্ছা হয় আগেভাগেই নিয়ে নিন সেটাই মনে হয় বেটার হবে আপনার জন্য তো কথা বলতে বলতে পথ চলতে চলতে আমরা চলে আসছি হাতির জেলের দিকে আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই আর ভিডিওটার কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফলি থাকবেন বাই বাই